বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর কিমা বা টিকা তৈরি করব, যে যেটা বলেন গরুর মাংস আমার টিকা তৈরি করার জন্য গরুর মাংস নিয়েছি। আমি গরুর মাংস ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি বুটের ডাল, বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, নিয়েছি 2 নম্বর জিরা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ নিয়েছি। আমি আদা বাটা দিব। নিয়েছি মাংসের মশলা, লবণ নিয়েছি আমি একটা ফ্রাই প্যান। এরপর আমি মাংসগুলি একসাথ করে ধুয়ে দিব, সব উপকরণগুলো একসাথ করে নিব। তেজপাতা নিয়েছি, তেজপাতা সব বুটের ডালগুলো একসাথ করে নিব। মাংস তুলনায় বুটের ডাল একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে যখন কিমাটা তৈরি করবেন তখন জলটা খুব ভালোভাবে আসবে। আমি একটু পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এর সাথে অ্যাড করবো আমি 2 ছোট চামচের 2 চামচ গরুর মাংস গুঁড়া, গরুর মাংস গুঁড়ো দিব আমি, দিব সামান্য পরিমাণ বিট লবণ। আমি আদা কুচি দিয়ে নিই, আদা বেটা আছে, আদা বাটা দিব আমি, আদা বাটা দিব হাফ চামচ। এখানে আমি হলুদ অ্যাড করে নিই, আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন। আমি হলুদ অ্যাড করে নিই, সব উপকরণগুলি একসাথে মেখে নেব। এখানে আমি কোনো তেল অ্যাড করছি না, তেল ছাড়াই এগুলো সবগুলো সব উপকরণগুলি একসাথে করে পানি পরিমাণ মতো দিয়ে আমি বাফে দিয়ে সিদ্ধ করতে দেবো। পানির পরিমাণটা একদম পারফেক্ট একটা পরিমাণ করে পানি দিয়ে দেবেন। আর একটু পানি লাগবে, চুলাতে বসে দিচ্ছি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু শুকিয়ে নিতে হবে জালটা, যখন পানিটা একটু বেশি থাকবে কষে আসে জালটা একটু বাদে আসে, একটু শুকনো শুকনো করে নেবে। ভিজা ভিজা হলে এটা আঠালো না হলে কিন্তু কিমাতে আসবে না, কিমা যে জটটা জটটা আসবে না, সেই জন্য আপনি একটু শুকিয়ে একবার শুকিয়ে নেবেন। কিমা খাওয়ার জন্য মাংস ডালগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এটা প্লেটে ঢেলে নেবো। আর আপনার সবাই ঠেট করে রাখবেন, কারণ কিমা করার জন্য শিল্পাটা বেটে নিতে হয়, ব্লেন্ডারে কোন কেটলে এত সুন্দর হয় না, শিল্পাটা ব্যাটে বেটে নিলে আপনার জোরটা ভালো আসবে, এই জন্য আমরা শিল্পাটা বেটে নিব। একদম সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আমি এখন শিল্পাটাই বেটে নেব। খামেরটা আমি শিলফাটা বেটে নিয়েছি, এই পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করব। ডিম অ্যাড করার আগে আপনারা লবণটা ভালো করে দেখে নেবেন, লবণ ঝাল ঠিক আছে কিনা। আমি ডিমটা অ্যাড করব, ডিমটা আমি এখন অ্যাড করে নেব। ডিমটা অ্যাড করে ভালোভাবে মেখে নেব। ডিমটা ভালো দু ভাতে তেল লাগিয়ে তারপরে এই পর্যায়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে তারপরে আমরা এইভাবে করে গোল্লা করে দেব। এইভাবে গোল্লা করে সবগুলি এক্সারসাইজ আস্তে আস্তে আমরা সকলে খুব ধৈর্য সহকারে খুব তাড়াহুড়ো করবো না, আমরা খুব ধৈর্য সকালে সবগুলি একসাথে করে একই সাইজ করে এইভাবে আস্তে 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 ধৈর্য ধরে খুব ধৈর্য সহকারে আপনি কিমাটি তৈরি করবেন। কিমা তৈরি করলে খুব ধৈর্য রাখতে হবে। কিমা করে সবগুলি তৈরি করে দিচ্ছি, সবগুলি একই সাইজে তৈরি করছি একই সাইজ। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিব। ফ্যান
ঠান্ডা দিয়ে দিচ্ছি, ঠান্ডা তেল দিচ্ছি, ভেজে নিই। খেয়াল রাখবেন সবসময় ডুবা তেলে ভাজার জন্য, ডুবা তেলে ভাজলে খুব আস্তে আস্তে ধৈর্য করে ভাজার সহকারে ভাজলে কুলাগুলি সুন্দরভাবে ভেজে উঠবে। অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য, তেলটা গরম হয়ে আসছে, যখন আপনি ভাজা ইচ্ছা করবে খাওয়ার জন্য তখন আপনি গম সহ আপনি একটা একটা করে ভেজে নেবেন। এক ফিট একদম ক্ষয় হয়ে আসলে আমরা আরেকটা ফিট উঠে আস্তে আস্তে ভেঙে না যায়, একটু আস্তে আস্তে উঠে দিচ্ছি। সবগুলো এক ফিট উঠিয়ে দিচ্ছি আমি, আর এক ফিটের জন্য খয় দিকে কালার কালার আসার জন্য অফ। মুগটা একটু সুন্দর একটা কালার হয়ে গেছে, কালারের পর আমরা আস্তে আস্তে জালে একদম সুন্দর করে একটা কালার উঠিয়ে দিচ্ছি। সবগুলো উঠিয়ে ফেলবো, এরপর আমি জালটা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল গরুর মাংস কিনা, আশা করি সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।